দীর্ঘদিন পর একসঙ্গে সিনেমায় কাজ করেছেন অপু বিশ্বাস ও নায়ক নীরব, জুটি বেঁধেছেন সরকারি অনুদানের ছায়াবৃক্ষ নামের সিনেমায়। চলতি বছরই মুক্তি দেওয়ার লক্ষ্যে বেশ ঘটা করে চলছে ছবিটির নির্মাণ কাজ। এরই মধ্যে শেষ হয়েছে সিনেমাটির শুটিং, এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সম্প্রতি শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশনে কাজ করেছে ছায়াবৃক্ষ টিম। গত 20 জুন রোববার শেষ হয়েছে সিনেমার দৃশ্য ধারণ। অনেক চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মধ্যেই 16 জুন থেকে শুটিং শুরু করেছিলেন তারা। অংশ নিয়েছিলেন নীরব, অপু সহ আরও অনেকে। এর আগে গত বছর শুরু হয়েছিল সিনেমাটির প্রথম দিকের শুটিং। সিনেমার তারকারা চাইলেই যে নিজেকে বদলে নিতে পারেন তার চরিত্রের জন্য, তারই জ্বলন্ত প্রমাণ রেখেছিলেন নায়িকা অপু বিশ্বাস। ছায়াবৃক্ষ সিনেমায় তুলি নামে একজন দরিদ্র চা শ্রমিকের চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস, আর সেই চরিত্রের জন্য নিজের প্রায় 15 কেজি ওজনও কমিয়ে ফেলেছেন অপু। সিনেমাটি নিয়ে অপু বিশ্বাস বলেন, তো আমার যে গেট আপ অ্যান্ড মেকআপ, এটা অনেকেই বুঝতে পেরেছে যে আমি ব্ল্যাক এবং চা বাগানের একটি ক্যারেক্টারে, চা বাগানের একটা শ্রমিকের ক্যারেক্টারে প্লে করছি। আবারও ব্যস্ত হয়েছে সিনেমায়, এটাই আমাকে আনন্দ দেয়। বেশ কিছু সিনেমা হাতে আছে, কিছু কাজ নতুন করে শীঘ্রই শুরু করব। তার মধ্যে ছায়াবৃক্ষ সিনেমার শুটিং শেষ হওয়ায় শান্তি লাগছে। এটি খুব চমৎকার গল্পের একটি সিনেমা। আমার চরিত্র চ্যালেঞ্জ ছিল, ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সিনেমার শুটিং প্রসঙ্গে নায়ক নীরব বলেন, এটা প্রথমত বলবো যে গল্প আসলে আমরা যখন হলে ছবি দেখতে যাই, এটা আমার নিজের। অবশেষে সিনেমার শুটিং শেষ করতে পারলাম, ভালো লাগছে। অনেক প্রতিকূলতা ছিল, কাজ শেষ করার চ্যালেঞ্জও ছিল। পরিচালক বন্ধন বিশ্বাস ও তার চমৎকার টিমকে আমি ধন্যবাদ জানাই, আমার সহকর্মী অপু বিশ্বাসকেও ধন্যবাদ। বেশ উপভোগ করে কাজটি করেছি আমরা, এবার পর্দায় দেখার পালা। অন্যদিকে কিছুদিন আগেই FDC-তে শেষ হয়েছে অপু বিশ্বাসের আরেক ছবি প্রেম প্রীতির বন্ধন সিনেমার শুটিংয়ের কাজ, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন নতুন নায়ক জয় চৌধুরী।